হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং অ্যান্ড চ্যাটিং। আমি শ্রাবন্তী। আজকে আমি একটি ডালের রেসিপি করে দেখাবো, যার নাম হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল। এটা খেতে খুব সুস্বাদু হয়। এই ভিডিওটি আপনারা দেখুন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার আরও ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন দেখে নিই মাছের মাথা দিয়ে মুগ ডাল বানাতে কী কী লাগছে। প্রথমে আমি একটা বড় কাতলা মাছের মাথা নিয়েছি, যেটা প্রথমে ধুয়ে তারপর নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। তারপর আমি এখানে 100 গ্রাম মুগ ডাল নেব, যেটা প্রথমে ভেজে রেখেছিলাম। তারপর আমি এটা জলে ধুয়ে 3 থেকে 4 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার মশলায় আসি। আমি এখানে 4 থেকে 5টা লবঙ্গ নিচ্ছি, দারচিনি নিচ্ছি, আর 2 থেকে 3টে এলাচ নিচ্ছি। এবার 1 টিস্পুন করে এখানে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো নিচ্ছি। তাছাড়া 1 টিস্পুন আমাদের এখানে চপড গার্লিক লাগছে, আর 1.5 টিস্পুন চপ এখানে জিঞ্জার লাগছে। তাছাড়া 1/2 টিস্পুন এটা ধনে গুঁড়ো নিচ্ছি। একটা মিডিল সাইজ টমেটো কুচিয়ে রেখেছি, মিডিল সাইজ পেঁয়াজ কুচিয়ে রেখেছি, আর 2 থেকে 3টে আমি শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা নিয়েছি, আর স্বাদ অনুসারে আমি নুন আর চিনি দেব। তা চলুন শুরু করা যাক আমাদের রান্না। প্রথমেই আমি প্রেশার কুকারের মধ্যে 1 গ্লাস জল নিলাম, তার মধ্যে সব মুগ ডালগুলো দিয়ে দিলাম, এবং আমি স্বাদ মতো বা 1 চা চামচ আমি এখানে নুন দেব। দিয়ে আমি 12 থেকে 15টা হুইসেল দিয়ে দেব। এটা সিদ্ধ হয়ে গেছে, বয়েল হয়ে গেছে। এবার আমি এটা ভালো করে উইস্ক করছি, ভালো করে আমি এটা পেস্ট বানিয়ে নেব, তবেই আমাদের ডালের স্বাদ হবে। এবার আমি রান্না শুরু করছি। ফ্রাইং প্যানের মধ্যে 3 টেবিলস্পুন আমি এটা মাস্টার্ড অয়েল দিচ্ছি। এটা গরম হয়ে গেলে আমি মাছের মাথাগুলো এক এক করে দিয়ে দেব। এটা ভালো করে ভাজতে হবে, ভালো করে উল্টে দিন। ভাজা হয়ে গেলে দেখুন আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে এক এক করে তুলে নেব, তারপর আমরা মশলার প্রিপারেশন করব। প্রথমে আমি এর মধ্যে গরম এই তেলেই, বাদ বাকি তেলেই আমি শুকনো লঙ্কা এবং তেজপাতা দিয়ে দেব, এবং বাকি গরম মশলাগুলো এক এক করে দিয়ে দেব। গরম মশলাগুলো ভাজা হয়ে গেলে, সুগন্ধি বেরোলে আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা সামান্য নাড়াচাড়া করে ভেজে নিয়ে এর মধ্যে আমি রসুন কুচি এবং আদা কুচি দিয়ে দেব। তো ফ্রেন্ডস, মুগ ডালের মধ্যে প্রচুর বেনিফিটস আছে, এর অন্য ডালের মধ্যে এর মধ্যেও প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিজেন্ট আছে, প্রোটিন আছে, ফাইবার আছে, আর প্রচুর পরিমাণে নিউট্রিয়েন্টস আছে। তাছাড়া এটা ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে এবং মোটাপা কমায়। তো দেখুন আমাদের মশলা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে চপ টমেটো দিয়ে দিলাম, এবং সমস্ত মশলা যেমন জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং ধনে গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে মিক্স করে নেব, এটা ভাজা ভাজা করে নেব। এরপর আমি স্বাদ মতো এর মধ্যে নুন দিয়ে দেব। এটা মিক্স করতে হবে ভালো করে, মশলাগুলো যেন নুনের সঙ্গে ভালো করে মিশে যায়। তারপর স্বাদ মতো আমি এর মধ্যে চিনি দিয়ে দেব, এবং এর মধ্যে মাছের মাথাগুলো দিয়ে ভালো করে মিক্স করব। সামান্য ভেঙে নেব আমি মাছের মাথাগুলো। এরপর আমি এর মধ্যে ডাল দিয়ে দেব। ডালটা ভীষণ ঘন, তাই আমি এর মধ্যে 1 গ্লাস জল দেব, যাতে একটু থিকনেসটা কম হয়। এবার আমি মশলা সমেত সমস্ত ডালটাকে ভালো করে মিক্স করব। মিক্স করে নেওয়ার পর আমি এটা 2 মিনিটের জন্য ঢাকনা লাগিয়ে রাখব। তাহলেই আর কিছু দিতে লাগবে না, আমাদের রেডি হয়ে যাবে মাছের মাথা দিয়ে মুগ ডাল। এটা আপনারা যারা যারা খেয়েছেন তারা জানেন কতটা খেতে টেস্টি হয়, আর যারা খাননি তারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, খুব ভালো লাগবে। দেখুন আমি ঢাকনা খুলে নিয়েছি। এবার আমি একটু ভালো করে মাছের মাথাগুলো ভেঙে দিচ্ছি, যাতে এর মধ্যে একটু ডাল ঢুকে যায়। তো এটা একদম রেডি আর সার্ভ। এটা আপনারা গরম গরম ভাতের সাথে, আলু ভাজা আর স্যালাডের সাথে খাবেন, আর কিচ্ছু চাই না, খুব ভালো লাগে খেতে। আর আপনারা এই রান্নাটা ট্রাই করবেন বাড়িতে, ভালো লাগলে আমাকে জানাবেন কেমন হয়েছে। আর অবশ্যই ভালো থাকবেন, ভালো খাবেন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। চলি তাহলে, টাটা, বাই।